বরকাত হোম মহাপরিচালক মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ। মহতরম হাজিরিন, হজরতের বয়ান আমরা শুনবো, এরপরেও আমাদের মুরব্বী, আমাদের শীর্ষ মুরব্বী অনেকেই এখনো আমাদের সামনে উপস্থিত আছেন। ঘোষণাপত্র সহ জরুরি কার্যক্রম এখনো বাকি আছে। আমাদের মুরব্বীদের শেষ নির্দেশনা এবং আখেরি মোনাজাতের পরে নামাজ পড়ে আমরা বিদায় নিব। রাজি আছি না? ইনশাআল্লাহ হজরত আমাদের সামনে নসিহত পেশ করবেন। نحمده ونصلي على رسوله الكريم حضرات علماء کرام دامت برکاتهم আমি মনে করি এখন আর বক্তব্য দেওয়ার দরকারও নাই, সময়ও নাই। তাই উলামায়ে কেরামের মুখ থেকে কয়েক ঘন্টা ব্যাপী আপনারা যে সমস্ত বক্তব্য শুনেছেন, এতে আমি আশা করি আপনারা অনায়াসে এই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে বর্তমান বিশ্বজোড়া তবলিগী জামাত দারুল উলুম দেওবন্দের অবদান। এই বিশ্বজোড়া তবলিগী জামাতের মস্তলে বর্তমানে বাতিল পন্থীদের একটা গুপ্তচর চেপে বসেছে। সে তার ডিক্টেটরির মাধ্যমে, লাটিয়াল বাহিনীর মাধ্যমে এবং নানা রকমের কুচক্রান্তের মাধ্যমে তার মসনদ টিকিয়ে রাখতে চায়। সুতরাং দারুল উলুম দেওবন্দের প্রসূত এই তবলিগী জামাতের মসনদে টিকে থাকতে হলে দারুল উলুম দেওবন্দের অনুমোদন ক্রমেই থাকতে হবে। দারুল উলুম দেওবন্দের সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত বাতিল পন্থীদের এই গুপ্তচর, যাকে আপনারা মৌলানা সাদ সাহেব বলে থাকেন, আপনাদের ভাষায় এই গুপ্ত এই লোকটার নাম মৌলানা সাদ সাহেব, আমার ভাষায় বাতিল পন্থীদের গুপ্তচর, যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দের সাথে এই বাতিল পন্থীদের গুপ্তচরটার সমঝোতা না হবে ততদিন পর্যন্ত আপনারা টঙ্গী রিক্সেমা এবং বাংলার জমিনে তার আগমন চান কি চান না? যাকে লোকেরা চায় না তাকে বাংলায় বলে অবাঞ্ছিত। সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে আমি এই বাতিল পন্থীদের গুপ্তচরকে শুধু টঙ্গীর মাঠের জন্য নয়, শুধু বাংলাদেশের মাটির জন্য নয়, গোটা বিশ্ব তবলিগী জামাতের জন্য আমি এই লোকটাকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। না ভাই, আমরা আমাদের বড়দের বক্তব্য শুনব, আর আমরা সামনের দিনে আমাদের করণীয়